আহমেদাবাদ ভারতের গুজরাট রাজ্যের বৃহত্তম শহর। এই প্রাণবন্ত মহানগরে বৈচিত্র্যময় সংস্কৃতি এবং মুখে জ্বলানা খাবারের এক বিশাল সমাহার রয়েছে, সাথে রয়েছে এর সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য। ভারতীয়রা প্রায়ই বলে থাকে, ইন্ডিয়া রিপ্রেজেন্টস বিউটি ইন ডাইভার্সিটি। এই শহরটি তারই একটি প্রমাণ। আজকে আমরা জানব ভারতের সেই শহর আহমেদাবাদ সম্পর্কে। আহমেদাবাদ ভারতের পশ্চিমাঞ্চলে গুজরাট রাজ্যের সবরমতী নদীর তীরে অবস্থিত। ভারতের মুম্বাই শহর থেকে প্রায় 440 কিলোমিটার উত্তর এবং আরব সাগরের তীর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এই শহরের অবস্থান। আহমেদাবাদ হল গুজরাটের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। টেক্সটাইল শিল্পের সাথে এর ঐতিহাসিক সম্পর্কের কারণে আহমেদাবাদকে প্রায়ই ভারতের ম্যানচেস্টার বলা হয়। এটি পাটোলা শাড়ি সহ সুন্দর হাতে বোনা কাপড় তৈরির জন্য বিখ্যাত। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর নিবাস হিসেবেও এই শহরটি ভারতের ইতিহাসে একটি বিশেষ স্থান ধারণ করে রয়েছে। 15 শতকে গুজরাট সালতানাতের শেষ সুলতান আহমেদ শাহ দ্বারা প্রতিষ্ঠিত এই শহরটি শতাব্দীর পর শতাব্দী ধরে সাংস্কৃতিক ও ঐতিহাসিক বিবর্তনের সাক্ষী হয়ে রয়েছে। 16 শতকে শহরটি মুঘল সাম্রাজ্যের অধীনে আসে। মুঘল সম্রাট আকবর ও জাহাঙ্গীরের অধীনে আহমেদাবাদ সমৃদ্ধির শিখরে আরোহণ করে। এর পরের 2 শতকে আহমেদাবাদে মারাঠা শাসন চলে। 1818 সালে এই শহরটি দখল করে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর আহমেদাবাদ স্বাধীন ভারতের একটি অংশ হয়ে ওঠে। সময়ের সাথে সাথেই শহরটি দ্রুত একটি শিল্প ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়। বিশেষ করে টেক্সটাইল উৎপাদন এবং শিক্ষাখাতে এই উন্নয়ন ছিল সবচেয়ে বেশি। আহমেদাবাদ শহরটি সমৃদ্ধ স্থাপত্য ঐতিহ্য এবং ঐতিহাসিক তাৎপর্যকে স্বীকৃতি দিয়ে 2017 সালে ভারতের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসেবে ঘোষণা করা হয়। আহমেদাবাদ তার মোট জনসংখ্যার জাতিগত বৈচিত্র্যের জন্য পরিচিত, যার মধ্যে হিন্দু, মুসলিম, জৈন এবং খ্রিস্টান রয়েছে। এই শহরের এই বৈচিত্র্যটি ঐতিহ্য এবং প্রথার একটি সমৃদ্ধ মেলবন্ধন ঘটিয়েছে এবং একটি প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ তৈরি করেছে। এই শহরের সবচেয়ে প্রচলিত ভাষা হল গুজরাটি। তবে গুজরাটির পাশাপাশি হিন্দি এবং ইংরেজিতেও পারদর্শী এই শহরের অধিকাংশ মানুষ। আহমেদাবাদের মানুষের ঐতিহ্যবাহী পোশাক তাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি মাধ্যম। মহিলারা প্রায়শই রঙিন এবং হাতের কাজের শাড়ি পরেন, যেখানে পুরুষদের ধুতি এবং কুর্তার মতো ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। আহমেদাবাদের সংস্কৃতির কেন্দ্র হিসেবে বিভিন্ন উৎসব একটি বিশেষ স্থান ধরে রেখেছে। এই শহরের একটি উৎসব মকর সংক্রান্তি, যা স্থানীয়ভাবে উত্তরায়ণ নামে পরিচিত। আন্তর্জাতিক ঘুরি উৎসব হিসেবে এই মকর সংক্রান্তি উৎসবটি পালন করা হয়। এই সময় রঙিন ঘুড়ি দিয়ে আকাশ ভরে ওঠে এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় শহরটিতে। আহমেদাবাদে বেড়াতে এলে উৎসবের পাশাপাশি শহরটির আরেক বিশেষ আকর্ষণ গুজরাটি ও নিজস্ব খাবারের বৈচিত্র্যময় সমাহার। আহমেদাবাদ তার স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। পানিপুরি বা গোলগাপ্পা খাবার জন্য বহু দর্শনার্থী পাড়ি জমান শহরটিতে। দাবিলি আহমেদাবাদের আরেকটি বিচিত্র স্ট্রিট ফুড। এই শহরে এলে ভ্রমণ পিপাসুরা প্রথমেই বেছে নেন জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতিষ্ঠিত সেই ঐতিহাসিক সবরমতী আশ্রম। এটি একটি আইকনিক প্রতিষ্ঠান, যা অহিংস আন্দোলন তথা প্রতিরোধের চেতনা, সত্য ও শান্তির নীতি এবং মহাত্মা গান্ধীর উত্তরাধিকারকে প্রকাশ করে। মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী 1917 সালের 17 জুন এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। সবরমতী আশ্রম প্রায় 12 বছর ধরে তার বাসস্থান ছিল। এই সময় মহাত্মা গান্ধী এবং তার অনুসারীরা স্বয়ংসম্পূর্ণতা এবং অহিংস প্রতিরোধের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালান, যা সত্যগ্রহ নামেও পরিচিত। আশ্রমে গান্ধীবাদী দর্শন, ভারতীয় স্বাধীনতা সংগ্রাম
এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর বইয়ের বিস্তৃত সংগ্রহ সহ একটি গ্রন্থাগার রয়েছে। সবরমতী আশ্রমের আরেকটি আকর্ষণীয় অংশ হল হৃদয়কুঞ্জ, যেখানে গান্ধী ও তার স্ত্রী কস্তুরবা থাকতেন। এখানে তাদের ব্যক্তিগত নিদর্শন, ফটোগ্রাফ এবং স্মারকসহ বেশ কিছু নিদর্শন সংরক্ষিত রয়েছে। সবরমতী আশ্রম দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এবং যারা মহাত্মা গান্ধীর জীবন ও শিক্ষার অন্তর্দৃষ্টি খুঁজছেন তাদের জন্য এটি একটি তীর্থস্থান। এই শহরের আরেকটি বড় আকর্ষণ হল সিদি সাহেব মসজিদ, যা ভারতের আহমেদাবাদের কেন্দ্রস্থলে অবস্থিত। 1573 সালে নির্মিত মসজিদটির একটি বিশদভাবে নকশা করা কেন্দ্রীয় গম্বুজ রয়েছে। এটি একটি ঐতিহাসিক এবং স্থাপত্যের রত্ন, যা তার অত্যাশ্চর্য পাথরের জালির কাজ, জটিল কারুকাজ এবং শহরের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক হিসেবে সুপরিচিত। আহমেদাবাদের জামা মসজিদ একটি স্থাপত্যের বিস্ময় এবং শহরের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন। এই বিশাল মসজিদ প্রায়শই ফ্রাইডে মস্ক হিসেবে উল্লেখ করা হয়। জামা মসজিদটি 1424 সালে আহমেদাবাদের প্রতিষ্ঠাতা এবং শহরের প্রথম শাসক সুলতান আহমেদ শাহ দ্বারা নির্মিত হয়েছিল। এই মসজিদটি এখনও একটি সক্রিয় প্রার্থনা স্থান হিসেবে অবিরত রয়েছে, যা শহরের মুসলিম জনসংখ্যার জন্য কেন্দ্রীয় উপাসনালয় এবং শহরের ইসলামী ঐতিহ্যের প্রতীক হিসেবে কাজ করছে। আহমেদাবাদ শহরের উপকণ্ঠে অবস্থিত শারখেস রোজা আরেকটি উল্লেখযোগ্য ঐতিহাসিক এবং স্থাপত্য কমপ্লেক্স, যা এ অঞ্চলের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। এই স্থাপনাটি 15 শতকে সুলতান আহমেদ শাহের শাসনামলে বিকশিত হয়েছিল। এটি ছিল সুলতান ও সম্ভ্রান্ত মানুষদের জন্য একটি বিশ্রাম স্থান। শারখেস রোজা ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ এবং সুফি অনুসারীদের জন্য একটি পূজনীয় তীর্থস্থান। আহমেদাবাদে অবস্থিত আদালাত স্টেপওয়েল হল স্টেপওয়েল স্থাপত্যের একটি আকর্ষণীয় উদাহরণ। এটি একটি ঐতিহ্যবাহী কাঠামো, যা ভূগর্ভস্থ জলে প্রবেশাধিকার এবং প্রচণ্ড গরম থেকে বিশ্রাম দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এই স্টেপওয়েল 15 শতকে রানী রুদাবাই প্রতিষ্ঠা করেছিলেন। স্টেপওয়েলটি শুধুমাত্র জলের উৎস হিসেবে কাজ করেনি, বরং সামাজিক এবং ধর্মীয় সমাবেশের স্থান হিসেবেও কাজ করে। আদালা স্টেপওয়েলটি কেবল একটি কার্যকরী বিষয় নয়, বরং এটি শিল্পের একটি মনোমুগ্ধকর নিদর্শন এবং ভারতের সমৃদ্ধ স্থাপত্য ঐতিহ্যের সাক্ষী। আদালা স্টেপওয়েলে হিন্দু ধর্মের শ্রদ্ধেয় দেবতা হনুমানের একটি উপাসনালয় রয়েছে। এখানে এলে দর্শনার্থীরা এই মন্দিরের স্থাপত্য সৌন্দর্যের সাক্ষী হতে পারেন এবং স্টেপওয়েলের আধ্যাত্মিক পরিবেশ অনুভব করতে পারেন। আদালা স্টেপওয়েল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এবং ইতিহাস উৎসাহীদের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্যস্থল। আহমেদাবাদের অক্ষরধাম মন্দির হল একটি বিখ্যাত হিন্দু মন্দির কমপ্লেক্স এবং সাংস্কৃতিক কেন্দ্র, যা 19 শতকের গোড়ার দিকে ভগবান স্বামীনারায়ণ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দির কমপ্লেক্সটি জটিলভাবে খোদাই করা পাথরের সম্মুখভাগ এবং চমৎকার ভাস্কর্য দ্বারা সজ্জিত। গুজরাটের আহমেদাবাদ শহরে অবস্থিত এই চমৎকার ভবনটি স্থাপত্যের উজ্জ্বলতা, আধ্যাত্মিক ভক্তি এবং সাংস্কৃতিক জ্ঞানের প্রতীক। তবে এই স্থানগুলি ছাড়াও শহরের কিছু উল্লেখযোগ্য স্থান রয়েছে, যা আহমেদাবাদের বিজ্ঞানভিত্তিক উন্নয়ন এবং টেক্সটাইল শিল্পের বিশেষত্ব তুলে ধরে। এমনই একটি দর্শনীয় স্থান হল গুজরাট সায়েন্স সিটি। এটি আহমেদাবাদ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিজ্ঞান শিক্ষা ও বিনোদন কেন্দ্র। 2002 সালে নির্মিত এই বিজ্ঞান কেন্দ্রটিতে রোবোটিক্স গ্যালারি, অ্যাকোয়াটিক গ্যালারি, নেচার পার্ক, হল অফ সায়েন্স, হল অফ স্পেস, প্ল্যানেট আর্ট সহ একটি আইম্যাক্স 3D থিয়েটার রয়েছে, যা এখানে ঘুরতে আসা পর্যটকদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে নানাবিধ জ্ঞান অর্জন করতে সাহায্য করে। এছাড়াও এই শহরে রয়েছে ক্যালিকো মিউজিয়াম অফ টেক্সটাইল নামে একটি টেক্সটাইল জাদুঘর। জাদুঘরটি 1949 সালে শিল্পপতি গৌতম সারাভাই এবং তার বোন গিরা সারাভাই প্রতিষ্ঠা করেছিলেন এবং এই স্থাপনাটি উদ্বোধন করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এই জাদুঘরে প্রাচীন এবং আধুনিক ভারতীয় টেক্সটাইলের বিশাল এক সংগ্রহশালা রয়েছে। অবাক করা বিষয় হল জাদুঘরটিতে হস্তনির্মিত কিছু বস্ত্র রয়েছে,
যা প্রায় 500 বছরের পুরনো। সব মিলিয়ে বলা চলে, আজ আহমেদাবাদ ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিকতার এক অনন্য সংমিশ্রণ সহ একটি জমজমাট মহানগর হিসেবে দাঁড়িয়ে আছে। মহাত্মা গান্ধীর উত্তরাধিকার এবং অত্যাশ্চর্য স্থাপত্য নিদর্শন সহ এর সমৃদ্ধ ঐতিহ্য সারা বিশ্বের পর্যটক এবং গবেষকদের আকর্ষণ করে চলেছে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।